Assalamu alaikum. My dear student, how are you all? I am Burhan, your English teacher. Today I am going to take this class for the student of class 9 and 10. Nabam o darshan shri priyo shikkhartira, aaj ami tomader porabo English first paper question number 6. Tale cholo shuru kora jak. My dear student, dekho ekhane ekta table dewa ache. Ei table e tinti column ache ar tinti column e পাঁচটি রো আছে, রোগুলোতে দেওয়া আছে পাঁচটি বাক্যের অংশবিশেষ। তো বাক্যের অংশবিশেষগুলো এলোমেলো করে দেওয়া, আমরা এগুলোকে অ্যারেঞ্জ করে একটি কমপ্লিট সেন্টেন্স তৈরি করব, আর এটাই হচ্ছে তোমাদের হোমওয়ার্ক। তো চলো কীভাবে আমরা দেখি এটা সলভ করা যায়। কলাম এতে আছে নাম্বার এ, ডেমোক্রেসি মিনস। ডেমোক্রেসি মানে কি? ডেমোক্রেসি মানে হচ্ছে গণতন্ত্র, গণতন্ত্র বলতে বোঝায়। তারপরে ইট অ্যালাউজ, এটা অ্যালাউ করে বা অনুমোদন দেয় ফ্রিডম, স্বাধীনতা। নাম্বার থ্রি, নাম্বার সি, ইট মিনস, এটা বোঝায়। তারপর নাম্বার ডি, পিপল ইলেক্ট, মানুষ নির্বাচিত করে। ফ্রি অ্যান্ড ফেয়ার, সর্বশেষ হচ্ছে ফি, ফ্রি অ্যান্ড ফেয়ার। ফ্রি মানে অবাধ আর ফেয়ার মানে স্বচ্ছ বা সুষ্ঠু, অবাধ ও সুষ্ঠু নির্বাচন। আচ্ছা আমি মিলা বাক্যগুলি মিলিয়ে পড়ি। নাম্বার এ প্রথম যে বাক্যটা হবে সেটা হচ্ছে ডেমোক্রেসি মিনস। ডেমোক্রেসি মিনস এ সিস্টেম অফ গভর্নমেন্ট। ডেমোক্রেসি বোঝায় সরকারের একটি সিস্টেম বা সরকার নির্বাচনের একটি প্রক্রিয়া, দেশ পরিচালনার একটি প্রক্রিয়া। তাহলে প্রথম বাক্যটা কি? এ প্লাস টু প্লাস থ্রি, ডেমোক্রেসি মিনস এ সিস্টেম অফ গভর্নমেন্ট। নাম্বার বি, ইট অ্যালাউজ ফ্রিডম, ইট অ্যালাউজ ফ্রিডম অফ স্পিচ, রিলিজিয়ন অ্যান্ড পলিটিক্যাল ওপিনিয়ন। এটা একজন মানুষকে বা একটা দেশের জনগণকে অনুমোদন দেয়। কিসের অনুমোদন দেয়? ফ্রিডম অফ স্পিচ, বাক স্বাধীনতা, ধর্ম বাক স্বাধীনতা এবং রাজনৈতিক মতামত দেওয়ার অধিকার দেয়। তাহলে দ্বিতীয় যে বাক্যটি হবে, সেকেন্ড নাম্বার বাক্যটি হবে বি প্লাস নাম্বার থ্রি প্লাস নাম্বার ফোর, ইট অ্যালাউজ ফ্রিডম অফ স্পিচ, রিলিজিয়ন অ্যান্ড পলিটিক্যাল ওপিনিয়ন। নাম্বার সি, ইট মিনস, এটা বোঝায়। ইট মিনস কি বোঝায়? ফেয়ার অ্যান্ড ইকুয়াল ট্রিটমেন্ট ফর সিটিজেন। সিটিজেন মানে নাগরিক, ট্রিটমেন্ট মানে আচরণ, নাগরিকের প্রতি স্বচ্ছ এবং সমান আচরণ, সকল নাগরিকের প্রতি সদাচরণ এবং সমান আচরণ বোঝায়। ইট মিনস ফেয়ার অ্যান্ড ইকুয়াল ট্রিটমেন্ট ফর সিটিজেন, সকল নাগরিকের সাথে সমান ব্যবহার, সমান অধিকার। নাম্বার ডি, পিপল ইলেক্ট, মানুষ বা জনগণ নির্বাচিত করে, দেয়ার রেপ্রেজেন্টেটিভ, তাদের প্রতিনিধি, ডাইরেক্টলি সরাসরি, ইন এ ডেমোক্রেটিক পার্টি, ইন এ ডেমোক্রেটিক কান্ট্রি, একটি গণতান্ত্রিক দেশে, একটি গণতান্ত্রিক দেশে জনগণ সরাসরি তাদের প্রতিনিধি নির্বাচিত করে। তাহলে হ্যাঁ, চার নম্বর বাক্যটি হবে ডি প্লাস ফোর প্লাস নাম্বার টু, পিপল ইলেক্ট দেয়ার রিপ্রেজেন্টেটিভ ডাইরেক্টলি ইন এ ডেমোক্রেটিক পার্টি। লাস্ট সেন্টেন্স, ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন, ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন। নাম্বার ই প্লাস ফাইভ প্লাস ওয়ান, ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন ইজ দ্য প্রি কন্ডিশন অফ ডেমোক্রেসি। প্রি কন্ডিশন মানে হচ্ছে পূর্ব শর্ত, গণতন্ত্রের পূর্ব শর্ত হচ্ছে অবাধ এবং সুষ্ঠু নির্বাচন। আই রিপিট ওয়ান্স এগেন দ্য লাস্ট সেন্টেন্স, ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন ইজ দ্য প্রিকশন অফ প্রি কন্ডিশন অফ ডেমোক্রেসি। মাই ডিয়ার স্টুডেন্ট, তোমরা পাঁচটি বাক্য কমপ্লিট পাঁচটি বাক্য তৈরি করে
তোমরা স্কুল অফিসে জমা দিবে, এটাই তোমাদের হোমওয়ার্ক। আজ আমি এখানে শেষ করছি, আল্লাহ হাফেজ।